Assalamualaikum, welcome back to my new another blog. আমি আছি বাংলাদেশি ব্লগার সাথে একবার আপনাদের সাথে। So previous আজকে একটু হাঁটতে বের হয়েছিলাম ভিডিও করতে। তো রাস্তায় দেখি একজন জিলাপি বানিয়ে বিক্রি করছে। তো এটা আমি একটু ভিডিও করে নিচ্ছি। আসলে মাঝে মধ্যে কিন্তু বাইরের জিনিস অনেক বেশি ভালো লাগে। তো আমার পাশে আছে তৌশিস, ফাবি। তো আমরা আজকে মজা করবো অনেক, সেজন্য একটু বের হলাম। জিলাপিটা আমি একটু ট্রাই করব, এই বাইরের জিলাপিটা কেমন হয় একটু টেস্টটা দেখবো। আমরা তো কম বেশি সবাই দোকান থেকে জিলাপি খাই, তো আজকে আমি বাইরের জিলাপিটা একটু খাবো, দেখবো এখানকার টেস্টটা। জিলাপি দেন তো আমাকে, ফাবি আসো জিলাপি খাও। আরেক পিস দেন ফাবিকে, ফাবি ওই পাশে ধরো, ওই পাশে ধরো। আরে মাস্কুল, আচ্ছা ঠিক আছে। কত টাকা পিস এগুলো? আচ্ছা 5 টাকা পিস। তো একটু খেয়ে আমি ট্রাই করে দেখছি। অনেক মিষ্টি, কিসের মিষ্টি? এটা গুড়ের। এই যে কাগজের মধ্যে কিন্তু দিচ্ছে, এটা একটা টেস্ট আছে। ছোট সময় কিন্তু এভাবে আমরা অনেক খেয়েছি, তো দেখা যাক। কিন্তু অনেক মচমচে হয়েছে জিলাপিটা, কিন্তু মিষ্টিটা একটু করা। টেস্টি, কিন্তু একদম মানে দোকানে যেরকম মানে চিনির রসে থাকে ওরকম না, কিন্তু গুড়ের তো ওই জন্য একটু কড়া মিষ্টিটা। ভাবি কেমন লাগতেছে বলো, তোমার কেমন লাগতেছে খাবার? জোরে বলো তাহলে শোনা যাবে। ভালো লাগতেছে? আচ্ছা ঠিক আছে। কিন্তু অনেক রস না, গুড়ের রস, ঠিক আছে। তো এই তো প্রিভিয়াস, আমরা কিন্তু এখানে জিলাপি খেয়ে নিচ্ছি, আর অনেক বেশি ভালো লাগতেছে জিলাপিটা খেতে। তো যাই হোক, এখন তো শিশু খাচ্ছে, ফাবি খাচ্ছে, আমি এখন খেয়ে নিলাম। আসলে যেহেতু নিজের এলাকা, এর জন্য আসলে বের হয়ে গেলাম এই জায়গাটা ভিডিও করতে। তো আমাদের আশুগঞ্জ বন্দরটা কিন্তু ব্যবসায়িক জায়গা, অনেকবার আমি বলেছি নৌপথের ব্যবসা বেশি। তো দেখাই একটু আমি গাল্লার এই সাইডটা একটু দেখাবো। তো প্রিভিয়াস, এটা আমাদের আশুগঞ্জ মেঘনা নদীর পার, আর এটা হলো গাল্লা, যেটা বলে গাল্লাই বলে সবাই। এদিক দিয়ে কিন্তু অনেক নৌকা আসে, জাহাজ আসে, আর এই নৌকা দিয়ে কিন্তু ধান আসে, যেটা অনেকেই জানেন না হয়তো বা। ধান চালের আড়ত আশুগঞ্জদের মধ্যে এক নম্বর হলো ধান চালের আড়ত, এই ব্যবসাটি মেইন। যারা ব্যবসায়িক তারা বুঝতে পারবেন। তো এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, এই জন্য একটু আমি শ্যুট করে নিচ্ছি। তো আপনারা সবাই দেখেন, এই তো এই নৌকার মধ্যে কিন্তু তেল উঠাচ্ছে ড্রাম দিয়ে। এই তেলটা বিভিন্ন জায়গায় যাবে। এই তেল কোথায় যাবে রে? জাহাজে না, এই তেলটা যাবে জাহাজে। তো এই নৌকা দিয়ে কিন্তু তেলটা নিয়ে যায়, তারপর যে মাঝখানে জাহাজের মধ্যে তেলটা মানে দিয়ে আসে তারা নৌকা দিয়ে। আর এটা হলো আমাদের ধানের গাল্লা, যেটা বলে বাংলা ভাষায় ধানের গাল্লা। তো এই জায়গাটা একটু শ্যুট করে নিলাম, সবাই কম বেশি জানেন। এখানে ধান চালের আড়ত, এখান থেকে চাউল উৎপন্ন হয় না, বিভিন্ন দেশে কিন্তু আমাদের আশুগঞ্জ থেকে চাউলটা যায়। তো এখানে কিন্তু ধান চালের আড়ত, যেহেতু এই জায়গার থেকে বিভিন্ন জায়গার থেকে এইখানে ধান আসে, বিভিন্ন ময়াল থেকে এইখানে ধান আসে। আর এই ধান আমাদের এখানে বড় বড় রাইস মিল, বড় বড় বয়লার আছে, এগুলো থেকে ধান থেকে আপনার অটো বয়লার আছে কিছু, ওই ধান থেকে চাউলটা হয়। আর সেই চাউল কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টে চলে যায়, আমাদের আশুগঞ্জ মুকাম বললে সবাই কম বেশি চিনে। এই তো আমি সামনে দেখতেছি কীভাবে আশুগঞ্জের মানে ধানগুলো কীভাবে এরা মেপে মেপে বড়ে, আমি এটা একটু দেখ। তো এই তো প্রিভিয়াস দেখেন, এই যে ধান কিন্তু মাপা হচ্ছে নৌকার মধ্যে, আর এগুলো কিন্তু বিক্রি মানে বিক্রি হচ্ছে এই নৌকার মধ্যে থেকেই। আর এগুলো বিভিন্ন বয়লারে এখন চলে যাবে অটো রাইস মিলে। বয়লার মানে অটো রাইস মিল, আমরা গ্রামে দেশের ভাষায় বলি বয়লার। তো এগুলো কিন্তু বিভিন্ন রাইস মিলে চলে যাবে, ওখান থেকে ধান থেকে চাউল হবে, আর সেই চাউল বিভিন্ন ডিস্ট্রিক্টে চলে যাবে। এই নৌকা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এসেছে, বিভিন্ন ময়াল থেকে এসেছে, যেটা আমরা বাংলা ভাষায় ময়াল বলে।
এই তো দেখুন এখানে কিন্তু ধান মাপা হচ্ছে নৌকার মধ্যে, আর এই ধানগুলো চলে যাবে বিভিন্ন অটো রাইস মিলে, আর সেখান থেকে ধান থেকে চাউল হবে বিভিন্ন ডিস্ট্রিক্টে চলে যাবে। সব রিভার্স, এটা আমাদের আশুগঞ্জের গাল্লা, আশুগঞ্জের ধান চালের মুকাম বলে সবাই এক নামে চিনে ইনশাল্লাহ, সেই জন্য ভিডিওটা আমি আজকে শেয়ার করলাম। এবং এটা কিন্তু বাজারের পাশেই গাল্লাটা। এই তো প্রিভিয়াস, আমি কিন্তু উপর থেকে জিলাপি খেলাম, তারপরে আমাদের আশুগঞ্জের যে মুকাম ধান চালের আড়ত, কোথায় থেকে ধানটা আসে, কীভাবে ধানগুলো মাপা হয়, সব কিছুর ভিডিও কিন্তু আজকে আমি এই ভিডিওতে তুলে ধরেছি। যাই হোক, আজকে আমি অনেক সুন্দর একটা ভিডিও করতেছি, আর আমার কাছে মনে হচ্ছে যেহেতু এটা আমাদের মেঘনা নদী, এই যে পানি ধরতেছি, এটা যারা অনেক দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছেন অনেকের কাছে হয়তো বা ভালো লাগবে। তো আজকে আর বেশি কথা বলতে চাচ্ছি না, সবাই অনেক অনেক সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ আমি আর অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে প্রেজেন্ট করব। তো আজকের বেশি কথা বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।